অরবিন্দ কেজরিওয়ালের জামিন অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। বৃহত্তর বেঞ্চে স্থানান্তরিত করা হয় মামলা। ইডির করা মামলায় জামিন পেল সিবিআইয়ের মামলায় এখনো পর্যন্ত জেল হেফাজতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালের জামিন অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। তবে বৃহত্তর বেঞ্চে স্থানান্তরিত করা হয়েছে সেই মামলা। ইডির করা মামলাতে জামিন পেল এখনো পর্যন্ত জেল মুক্তি হচ্ছে না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। কেননা ইডির করা মামলাতে জামিন পেলেও সিবিআইয়ের মামলায় এখনো পর্যন্ত জেল হেফাজতেই থাকতে হচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। আবগারি দুর্নীতি মামলা, সেই দুর্নীতি মামলাতে সুপ্রিম শুনানি অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট এবং একই সঙ্গে বৃহত্তর বেঞ্চে স্থানান্তরিত করা হয়েছে মামলা। ইডির করা মামলাতে জামিন পেলেও সিবিআইয়ের মামলায় এখনো জেল হেফাজতে দিল্লির মুখ্যমন্ত্রী। আমরা আরো বিস্তারিত জানবো, আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি কিশলয় রয়েছে আমাদের সঙ্গে। কিশলয়, ইডির মামলাতেও অন্তর্বর্তী জামিন পেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল, কিন্তু তারপরেও তো জেল মুক্তি হলো না। একেবারে পৌলমী, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দুটি মামলায় তার হেফাজত চলছিল কেজরিওয়ালের, অরবিন্দ কেজরিওয়ালের, দুটোই এক্সাইজ পলিসি অর্থাৎ মদের আবগারি নিয়ে যে মামলা, যে তদন্ত চলছিল সেই বিষয়ে। ইডির যে মামলা চলছিল সেই মামলায় সুপ্রিম কোর্টে আপাতত জামিন পেয়েছেন, অন্তর্বর্তী জামিন পেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। সুপ্রিম কোর্ট কয়েকটা বিষয় নিয়ে বলেছে, পর্যবেক্ষণও দিয়েছেন। সুপ্রিম কোর্টের তরফ থেকে পর্যবেক্ষণ করা হয়েছে যে একজন ইলেক্টেড লিডার, সে যদি জেল হেফাজতে থেকে তার পদে থাকতে চায় তাহলে তাকে সরে যেতে বলতে আমরা পারি কি না সেটা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে, এমনটাই সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ। কারণ বারবার বলা হচ্ছিল যে জেলে থেকে চিফ মিনিস্টার পদে থাকতে পারবেন কি না কেজরিওয়াল, সেটা নিয়ে চ্যালেঞ্জ করা হয়েছিল, সেই পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট এই কথা বলেছেন। তারই সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্ট এটাও বলেছেন যে 90 দিন ধরে তিনি রয়েছেন জেলে এবং তিনি একজন ইলেক্টেড লিডার। যদিও যে মামলায় জামিন পেয়েছেন কেজরিওয়াল সেটি ইডির করা আবগারি মামলা, আবগারি দপ্তরের দুর্নীতির মামলা, মদ কেলেঙ্কারি যেটাকে বলা হয়ে থাকে, কিন্তু সিবিআই যে তদন্ত করছে সেই মামলায় এখনো পর্যন্ত জামিন পাননি অরবিন্দ কেজরিওয়াল, যার কারণে আপাতত ইডির মামলায় অন্তর্বর্তী জামিন পেলেও তাকে জেল হেফাজতেই থাকতে হচ্ছে সিবিআই করা মামলায়। সিবিআই যে মামলায় গ্রেফতার করেছিল কেজরিওয়ালকে সেই মামলায় আপাতত জেল হেফাজতেই থাকছেন অরবিন্দ কেজরিওয়াল। বেশ, অনেক ধন্যবাদ, সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি কিশলয়। আসে এই পানা বাসা হয়ে জল নেমে আসে, উড়ান পাহাড়ে বৃষ্টি হলে কিন্তু ওই পানা বাসা ফুলে ফেপে ওঠে, তোষা নদী ফুলে ফেপে ওঠে, এবং এই তোষা বাসা পানা নদীবর্তী যে এলাকাগুলো সেখানে কিন্তু ভাঙ্গনে কিন্তু হয়ে থাকে, প্রতিবারই লক্ষ্য করতে পারি আমরা। এবং এই বছর দেখতে পেরেছি বাসা নদীর গর্ভে সেন্ট্রাল গোয়াতে বহু চা বাগান চলে গিয়েছে, তোষা তীরবর্তী এলাকায় ভাঙ্গন দেখা গিয়েছে, কালজাই তীরবর্তী এলাকায় ভাঙ্গন দেখা গিয়েছে, এছাড়া তীরবর্তী এলাকা ভাঙ্গন দেখা গিয়েছে। মূলত কিন্তু এই ভুটান পাহাড়, এই ভুটান পাহাড়ে বৃষ্টিটা হলেই কিন্তু এই এলাকায় কিন্তু এই সমস্যাগুলো তৈরি হয়। একদমই তাই, সেই যে যোশীমঠের আতঙ্কটাই যেন এবার শৈল শহরে তৈরি হয়ে যাচ্ছে, যেভাবে একের পর এক বাড়ি তাসের ঘরের মতো ধসে গিয়েছিল যোশীমঠে আমরা দেখেছিলাম, আর শৈল শহরেও যেন সেই পরিস্থিতি তৈরি হচ্ছে। তুমি আমাদের সঙ্গে থাকো, কালচিনি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ। এবার আমরা একটু যাবো নজর রাখবো ফুলবাড়ির দিকে, যেখানেই রয়েছেন আমাদের প্রতিনিধি রণজিৎ। রণজিৎ, তুমি যে জায়গায় রয়েছো সেখানকার পরিস্থিতি কতখানি ভয় ধরাচ্ছে, কেননা একের পর এক নদীর জলস্তর তো বাড়ছে। দেখো পৌলমী, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ি ফুলবাড়ি মহানন্দা ব্যারেজে। আমি একটু দেখানোর চেষ্টা করব, আমার পেছনে মহানন্দা ব্যারেজের লক গেট, সেই লক গেট খোলা হয়েছে, কারণ ওই পাশে জলের চাপ যতটা যে যদি লক গেট খোলা না হয় তাহলে কিন্তু লক গেটে বড় শহরও ক্ষতির আশঙ্কা আছে। লক গেট খোলার পরে কিন্তু জলরাশি, জলোচ্ছ্বাস তুমি দেখতে পাচ্ছ, সেই জলোচ্ছ্বাস কিন্তু ইতিমধ্যে লক গেট থেকে বেরিয়ে বাংলাদেশের দিকে প্রবাহিত হচ্ছে। এই সেই মহানন্দা নদী যা কিন্তু কিছুদিন আগেও শান্ত স্বভাবের ছিল, হঠাৎ করে পাহাড়ে অতি ভারী বৃষ্টির কারণে কিন্তু জল বেড়েছে মহানন্দায়। এই জলের কারণে আমি একটু দেখানোর চেষ্টা করব, নদীর সংলগ্ন যে কংক্রিটের বাঁধ সেই বাঁধ কিন্তু সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে জলের চাপে, কিন্তু ইতিমধ্যে কংক্রিটের যে বাঁধ, সেই বাঁধের যে স্ল্যাব সেগুলো সরে গিয়েছে এবং সেখান থেকে কিন্তু ইতিমধ্যে যে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমি আরেকটু দেখানোর চেষ্টা করবো, এই ধরনের স্ল্যাব তৈরি করে কিন্তু মহানন্দা নদীতে কিন্তু বাঁধ দেওয়া হয়েছিল। এই ধরনের কংক্রিটের স্ল্যাব ইতিমধ্যে জলের চাপে সরে গিয়েছে, যদি আরও পাহাড়ে ভারী বৃষ্টি হয় তাহলে কিন্তু এই স্ল্যাবগুলি জল পুরোপুরি মহানন্দা নদীতে চলে যাবে,
তার ফলে কিন্তু মহানন্দা নদীর পাশে যে সমস্ত গ্রামগুলি রয়েছে সেই গ্রামে জল ঢুকে কিন্তু প্লাবনের আশঙ্কা রয়েছে। আবহাওয়া দপ্তর কিন্তু ইতিমধ্যে রণজিৎ বোঝাই যাচ্ছে যেভাবে নদীগুলো জলস্তর বাড়ছে তাই নদীর দুপুর ছাপিয়ে জনবসতিপূর্ণ এলাকায় যদি সেই জল পৌঁছে যায় তাহলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। আর সেই ভয়টাই ধরাচ্ছে যোশী মঠের ঘটনা যখন সামনে আসছে সেই ছবিটাই মনে করিয়ে দিচ্ছে। একসঙ্গে তিনটি ছবি দেখাচ্ছি। মাঝে সেই যোশী মঠ, গত জানুয়ারিতে যেভাবে যোশী মঠের আতঙ্ক এলাকায় গ্রাস করেছিল সেই আতঙ্ক কি এবার শৈল শহর দার্জিলিং এ ফিরে আসছে? যোশী মঠের যে বিপর্যয় সেই বিপর্যয় কি ফিরে আসছে? একসঙ্গে তিনটে ছবি দেখাচ্ছি। একদিকে মহানন্দার জলস্তর বৃদ্ধি পাচ্ছে, লাগাতার ভারী বৃষ্টি চলছে উত্তরবঙ্গে, তাতে একাধিক নদীগুলো পুষছে, জলস্তর বাড়ছে, আতঙ্কও বাড়ছে। অন্যদিকে কালচিনিতে ধস নামছে, একাধিক বাড়ি ধসে যাচ্ছে, একাধিক বাড়ি ভিত থেকে আলগা হয়ে যাচ্ছে, বেশ কিছু বাড়ি হেলে পড়েছে। যে কোনো মুহূর্তে বিপর্যয় ঘটতে পারে। সেই যোশী মঠের ছবিটা দেখতে দেখতে আমরা আবারও চলে যাবো আমাদের প্রতিনিধি কালচিনি থেকে রয়েছে সুদীপ। সুদীপ, যোশী মঠের ছবিটা দেখাচ্ছিলাম, সেই স্মৃতিটাই যেন টাটকা হয়ে যাচ্ছে কালচিনিতে, যেভাবে বাড়িগুলো হেলে পড়ছে। সুদীপ, শোনা যাচ্ছে? আমরা আবারও যোগাযোগ করবো আমাদের প্রতিনিধির সঙ্গে। তবে একসঙ্গে যে তিনটে ছবি দেখাচ্ছি, মাঝের ছবিটা আপনাদের নিশ্চয়ই মনে আছে, সেই যোশী মঠ, গত জানুয়ারিতে সেই বিভীষিকা, সেই ভয় এখনো পর্যন্ত আমাদের চোখে মুখে রয়েছে। যেভাবে তাসের ঘরের মতো একের পর এক বাড়ি ধসে গিয়েছিল, তারই কি পুনরাবৃত্তি হতে চলেছে আমাদের শৈল শহরে? অন্যদিকে ফের দার্জিলিং এ ধস, ধসের জেরে বন্ধ 10 নম্বর জাতীয় সড়ক, সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে তিস্তা সেবক রোড। ঘুরপথে দার্জিলিং থেকে কালিম্পং এর দিকে যাচ্ছে গাড়ি। তিস্তা বাজার হয়ে দার্জিলিং থেকে কালিম্পং, লাভা হয়ে সিকিম থেকে শিলিগুড়ি যাচ্ছে একাধিক গাড়ি। যে ছবি দেখাচ্ছি, 10 নম্বর জাতীয় সড়ক পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, কেননা 10 নম্বর জাতীয় সড়কের ওপরেই ধস নেমে গিয়েছে। লাগাতার ভারী বৃষ্টি বিপর্যস্ত হয়ে গিয়েছে উত্তরবঙ্গ। ডাকারে বৃষ্টিতে একাধিক জায়গা ধসে যাচ্ছে। এই মুহূর্তে 10 নম্বর জাতীয় সড়কের ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ। সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে তিস্তা সেবক রোড। ঘুরপথে দার্জিলিং থেকে কালিম্পং এর দিকে যাচ্ছে গাড়ি। তিস্তা বাজার হয়ে দার্জিলিং থেকে কালিম্পং,